হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর সকালবেলা উঠলাম আজকের ছেলেটা স্কুল আছে কিন্তু আজকে স্কুল নেই ছুটি তো ভালোই হলো ধীরে সুস্থ কাজটা করে নিই আর সকাল সকাল উঠেও পড়েছি ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা উঠে পড়েছে আর যা বৃষ্টি হলো কদিন জামা কাপড়গুলো তো খুব ভিজে তাই তাড়াতাড়ি মেলতেই এলাম গুবলু সোনার কাঁথাগুলো সব ভিজে কি সুন্দর রোদ উঠেছে জামা কাপড়গুলো কাঁচতে হবে আকাশটা পুরো পরিষ্কার আর মেঘ নেই মনে হচ্ছে না যে বৃষ্টি হবে একটু হালকা মেঘ আছে প্রচুর রোদের চর দিয়েছে সকালবেলায় এখন সাতটা চোদ্দো বাজে অনেকগুলো জামা কাপড় আছে আজকে কাটতে হবে চলো জামা কাপড়গুলো মেলে দিই দিয়ে কাজ করব বাসন দেবো ঘর ঝাঁট দেবো ঘর মুচবো কিছু কাজই হয়নি এরকম রোদ দেখে মনে হচ্ছে অনেক বেলা তো কিন্তু অনেকটা বেলা হয়নি সকালবেলাই সাতটা চোদ্দো বাজে বেশি বেলা হয় না এখন এরকম বোধ থেকে মনে হচ্ছে কবলু ঘুমাচ্ছে দাদা ঘুমাচ্ছে আগে হলো আমার যে স্কুল আছে তারপর দেখছি একটা নোটিশ এলো স্কুল নেই আর এই হলো চলো মেলে দিয়ে এগুলো বড়ো ছেলে স্কুল ছুটি ছিল তার কারণ ওই যে বন্ধ রেখেছিল না তার জন্য হঠাৎ করে স্কুল ছুটি হয়ে গেলো বন্ধের জন্য তো নোটিশটা আমি সকালবেলা ফোন খুলি না ফোন খুলে কখনও নেট অন করে আমি দেখি না নোটিশ এসেছে কিনা আর আমার ফোনের নাম্বারটা ওদের স্কুলে দেওয়া নেই কারণ যেহেতু আমি ভিডিও করি তো এবার আগে দেওয়া ছিল যখন আমি ভিডিও করতাম না তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন স্কুলে আমার নাম্বারটাই দেওয়া ছিল কারণ ক্লাস করতো তো আমার বড়ো ছেলে আমার ফোন থেকে ক্লাস করতো মানে আগে যে ফোনটা আমি ব্যবহার করতাম নাম্বারটা তো একই আছে এই ফোনটা তো আমি চেঞ্জ করেছি ওই যে ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর ফোনটা চেঞ্জ করেছি কিন্তু আগে আমার ফোন থেকে আমার বড়ো ছেলে ক্লাস করতো স্কুলে সব নাম্বার টাম্বার আমারই দেওয়া ছিল তো তারপরে ভিডিও করার পর থেকে না প্রবলেম হয় কখন স্কুল থেকে ফোন আসে তারপরে কখন নোটিস দরকার লাগে মানে নোটিশগুলো আসে এটা ওটা পড়া আসে সেগুলো দেখে লিখতে তখন ফোনটা তো আমার ধরো এডিট করি সেই জন্য ফোনটা আমি পাই না অসুবিধা হয়ে যায় সেই জন্য এই বছর আর কি ভর্তি করার সময় নাম্বারটা চেঞ্জ করে ওর বাবার নাম্বারটা দিয়েছি তো ওর বাবার ফোন তো আমি খুলে দেখি না কখনো তো সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠেছি আর আমাদের পাড়ারই একজন মানে ওই একই স্কুলে মানে আমার বড়ো ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলেতেই পড়ে আর কি ওর সাথেই পড়ে একজন মেয়ে তো ওর মা আর কি ফোন করে আমাকে বলে স্কুল বন্ধ থাকলে বা কোনো প্রবলেম কোনো কিছু হলে পারে আমাকে ফোন করে বলে তো সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠেছি তখনই ফোন করেছে দিয়ে বলছে আজকে স্কুল নেই বন্ধের জন্য তো আমারও জানা দরকার ছিল জানতাম যে স্কুল বন্ধ হবে এটা অতটা মাথায় ছিল না তো তারপর দেখলাম ফোনটা খুলে নোটিশ এসেছে স্কুল বন্ধ তখন বেশ ভালো লাগলো আর কি ঘুম থেকে উঠেই তো একটা চাপ থাকে না স্কুলে পাঠাবো আবার সব থেকে বেশি চাপ কি বলতো ছেলেটাকে ঘুম থেকে তোলানো সব থেকে বেশি চাপ ওই যে কিছুতেই ঘুম থেকে উঠতে চাইবে না টাইম মতন মানে টাইমে করবে না একদম তাড়াহুড়ো করবে খুব বিরক্ত লাগে ওই জন্য আমি ঘুম থেকে উঠে যদি ডাকি তো উঠবেই না এখন এত তাড়াতাড়ি উঠবো ছটার সময় সাতটার সময় ব্যস্ত উঠবেই না তো আমি যখন কাজ কমপ্লিট করে আসি আর কি তখন প্রায় আটটা আটটা দশ পনেরো রকম বেজে যায় তো তখন যদি ডাকি তখন আবার ঘড়িটা দেখবে কটা বাজে তো হাজারবার ডাকবো শুয়ে থাকবে আবার উঠবে আবার একটু শুয়ে পড়বে এই করতে করতে না সাড়ে আটটার সময় থেকে উঠবে ভাবো নটার সময় বাড়ি থেকে বেরোবে সাড়ে আটটার সময় ঘুমতে উঠলে হয় এবার সাড়ে আটটায় যখন উঠবে উঠে চান করবে তারপরে দাঁত মাজবে মুখ ধোবে ড্রেস পরবে খাবে খেতে কোন সময় লাগে তাহলে একটু টাইম মতো না উঠলে হয় আটটায় উঠুক মানা যায় সাতটায় উঠতে পারে না কিন্তু আটটায় তো উঠুক বলে বলে আর বোঝাতে পারলাম না কি করবো বলে তো কিছু করার নেই খুব ঘুম কাতরে হয়েছে ছেলেটা তো যাই হোক আজকে তো আর স্কুলে যেতে হচ্ছে না তো আমি কিন্তু ওকে আর ডাকিনি আর বলবো না ওকে আমি কিন্তু তাড়াতাড়ি দেখেই দেবো যে স্কুল আছে তাহলে যদি একটু তাড়াতাড়ি ওঠে একটু চাটা যদি খেতে পারি একসাথে কারণ যদি একবার গিয়ে বলি যে স্কুল নেই ছুটি ব্যাস দশটা আর উঠবে না ঘুম থেকে তো আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি ধীরে সুস্থেই বেশ কাজগুলো হয়ে যাচ্ছে আর গুপ্লুসোনাও আজকে ঘুম থেকে ওঠেনি ঘুমোচ্ছে তো তার জন্য সোনা ঘুমোলে আমার আরও বেশ ধীরে সুস্থে কাজটা হয় ও যদি উঠে পড়ে ক্যান জ্ঞান করে থাকতে চায় না কোলে চাপবে করে কাঁদে তখন আরও প্রবলেম হয়ে যায় ওই যে ঘুম থেকে উঠে এসে জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে গেলাম কারণ এই যে এখন চমচম করছে রোদে আবার কখন যে মেঘ করে বৃষ্টি হতে পারে তার কোনো ঠিক নেই ঘুম থেকে উঠেই দেখছি এত রোদ তাই জন্য সব যত ভেজা জামা কাপড় ছিল কালকে সব এসে মেলে দিলাম আর এমনিতেও অনেকগুলো জামা কাপড় রয়েছে যেগুলো কাচতে হবে যে কেচে নিচ্ছি স্কুল ড্রেসটা আজকে স্কুল নেই সেই জন্য স্কুল ড্রেসটাও কেচে দিচ্ছি আমার বড় ছেলের আর নিচের কাজ তো সব কমপ্লিট করেছি বাসন ধুয়েছি ঘর ঝাঁট দিলাম ঘরটা মোছলাম গুবলো আজকে বেশ মানে এতটাই অঘরে ঘুমোচ্ছে যে আমার কাজ করলে তো বাসন ধুলে তো আওয়াজ হয় একটু বাসনের তখন শুনতে পেলেই উঠে পড়ে মানে খুব আস্তে আস্তে কাজ করার চেষ্টা করি কিন্তু কাজ করলে কি আর আওয়াজ হবে না তাই আবার হয় কখনো যেমন আমার পায়ের নুপুর পড়া আছে একটু মানে জোরে জোরে যদি পায়ে ছমছম আওয়াজ পায় তখনই বুঝে ফেলবে যে মা আছে তো আমি আস্তে আস্তে আর কি হাঁটার চেষ্টা করি তো আজকেও মনে ঘুমটা বেশি সেই জন্য ওঠেনি এখনও পর্যন্ত তো আমি বেশ ধীরে সুস্থে কাপড়গুলোও কাজলাম সমস্ত কাজও কমপ্লিট করলাম ওর জ্বালায় আমি নুপুরগুলো গুলো খুলে রেখে দিই জানো তো কারণ নুপুর পরে হাঁটলে একটা আওয়াজ তো হবেই ছমছম করে তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন কাজ করি তখন তো ছমছম করে বাঁচবেই সেই জন্য গুগলুসোনা ঘুম থেকে উঠে পড়তো তাই জন্য নুপুরগুলো খুলে রেখেছিলাম তো আবারও পড়েছি তো এখন আর খুলবো না ভাবছি কারণ এরপর বয়স হয়ে গেলে আর তো নুপুর পড়া যাবে না তার জন্য পড়েই ফেলবো আমার পর তো খুলতে মানাই করে বলে সবসময় পড়ে থাকবা পরে তো আর পড়তে পারবা নুপুর জিনিসটা এমনই বয়স হয়ে গেলে তো আর পড়তে পারবো না যেমন শাখা পলা হাড় যে কোনো জিনিস আর কি সবসময় মানে যতদিন বাজবো পড়তে পারবো কিন্তু নুপুরটার একটা বয়স আছে সেটা পেরিয়ে গেলে তো আর পড়তে পারবো না সেই জন্য নুপুরটা এখন পরেই ফেলবো তো যাই হোক তারপরে নিচে এলাম সোনা তো তাও ঘুমোচ্ছিলো ওঠেই নি আমি ঘুম থেকে ডাকলাম ডেকে তারপরে মুখ টুক ধুয়ে এই যে খাইয়ে দিচ্ছে আর বড়ো ছেলেকে ডেকে দিয়েছি ওকে আমি আর বলিনি যে স্কুল নেই ওকে বলেছি যে স্কুল আছে তাড়াতাড়ি ওঠ ও তো জানেই স্কুল আছে তো আজকে তো বন্ধ সেটার সেটা তো জানে না তো তারপরে ও তো কী করে জানো ঘুম থেকে উঠে না আগে ফোনটা চেক করবে কি চেক করে আমি জানি না ফোনটা চেক করে যে কি নোটিস এলো না এলো ফোন যেই চেক করেছে তখনই দেখে ফেলেছে যে আজকে স্কুল ছুটি আছে তো সেই জন্য তারপরে তো মুখটুক ধোয়া হয়ে গেছিলো তখন তারপরে আমি ভাবলাম যে এখনও মায়ের কাজ কমপ্লিট হয়নি কারণ আজকে রোদ উঠেছে তো অনেক দিন পর মাও অনেকগুলো জামা কাপড় কাটছে সেই জন্য আমি ভাবলাম তাহলে ভাতটা আমি আগে বসিয়ে দিয়ে যাই তারপরে না হয় চাটা খাবো আমি চা খেতে গেলে ভাত বসানোর দেরি হয়ে যাবে তারপরে মা যখন আসবে তারপর আমি চাটা খেতে যাব। আর বড়ো ছেলে ঘুম থেকে উঠেছে মুখ টুক ধুয়েছে তারপরে যখন চান করতে যাবে তখনই আর কি নোটিশটা দেখেছে তারপরে তো দেখলো স্কুল নেই তো ও চা খাবে বলছে তো এখন ঘুম থেকে উঠেই কম্পিউটারে বসেছে আর কি তো কম্পিউটারটা তোমাদের বলছিলাম না যে খারাপ করে ফেলেছিল তো ওর বাবা কালকে রাত্রে গিয়ে সারিয়ে নিয়ে এসেছে তো ঘুম থেকে উঠেই যে শুরু হয়ে গেছে কম্পিউটারে বসে পড়েছে মানে কম্পিউটারে কি করে যাবে তো ইন্টারনেট কানেক্ট নিয়ে মানে আমার ফোন থেকে তো ইন্টারনেট কানেক্ট নেই দিয়ে কানেক্ট নিয়ে কোনো অ্যাপস আর কি ডাউনলোড করে ফেলেছিল কোনো একটা কারণে কম্পিউটারটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য ওকে বারবার মানা করি যে ইন্টারনেট নিয়ে কোনো কাজ করবি না কারণ ও কম্পিউটারে না গেম টিম খেলতে খুব পছন্দ করে খুব গেম খেলে ওই যে মাইন্ড ক্রাফ তারপরে আরও কি অন্যান্য সব গেম টেম খেলে ওই সব আমি বুঝি না তো ওই সব খেলে খেলেই হয়তো হয়েছে আমি জানি না ঠিক কারণ ওটা তো গেম খেলার কম্পিউটার নয় ওকে কিনে দেওয়া হয়েছে পড়াশোনা করার জন্য কম্পিউটারে গেম খেলার জন্য তো কিনে দেওয়া হয়নি সেই জন্য বকছিলাম আর কি তো তারপরে এই যে ভাত তো বসিয়ে দিয়েছে আর কী সব আজে বাজে ডাঁটা পাঠিয়ে দিয়েছি আমার তো দেখেই খুব রাগ ধরছে এই নাটাগুলো একটুও সিদ্ধ হয় না আবার খেতেও ভালো না যত ভালো করেই রান্না করি খেতে ভালো হয় না তারপর বড় ছেলে নিচে এসে আমাকে বলছে মা চাটা করো কখন চা করবে আমি বলছি তাহলে তুই একটু উনুনটা জাল দে আমি চালটা ধুয়ে দিই কারণ উনুন তো পুরো ভিজে ভিজে আছে ওই যে দেখো উনুনটা পুরো ভিজে ভেঙে গেছে একদম তো সেই জন্য ওই যে দেখো জাল দিতে দিয়েছে আমার উনুনটা নিভিয়ে দিল আর এমনিতে ক্যামেরার সামনে যা ও কাণ্ড করে তোমরা শুধু কাণ্ডটা দেখো আমি দেখে হেসেই মরে যাই আর আমার বড়ো ছেলে এই যে এখন বলে না ও যখন খুব ছিল তখনই কিন্তু এরকম বসে বসে আমার হেল্প করে দিত রান্নাঘরে বসে পাটকাটি দিয়ে চাল দিয়ে দিত উনুনটা তো আজকে উনুনটা নিভিয়ে ফেললো তার কারণ ওই যে বলো না উনুনটা ভিজে জল ঢুকে গেছে সেই জন্য বারবার নিভে যাচ্ছে আর আমি গেছি চাল ধুতে আর কাট আনতে তো এই যে দেখো উনুন নিভিয়ে ফেলেছে আর ধরাতে পারছে না কোনোভাবেই

এক আধা করে কাঠ ভরে দিলে তো আর জ্বলবে না এদের থাকলো এটা কাঠ দিয়ে দিই চালটা অন্তত তো অন্ততে দে ছাড় দিয়ে কম্পিউটার রয়েছে কম্পিউটার অন করে রেখে দিই চলে এসেছিস কেন আর কিচ্ছু করবি না যেয়ে দেখবি নিবে যাচ্ছে তখন ওই পাটকারিগুলোর ভিতরে ঢুকে দিবি ঠিক আছে আমি চালটা নিয়ে আসি চট করে ওকে আমি উনুনটা আর কি যাতে নিবে যা না যায় সেই জন্য বলেছি একটু বস যে নিবে যাবে তখন পাটকারিগুলো আর কি ভরে দিবি ও কি করেছে দেখলে তো তোমরা কি করলো বাচ্চা ছেলে ও যেটুকু করেছে ওই আমার গাদা এত যাই হোক তারপর ও এখন উনুনে বসে বসে জাল দিচ্ছে আর আমি এই যে চালটা ধুতে এলাম চালটা ধুতে ধুতে দেখি মায়ের এদিকে চান হয়ে গেছে চান টান করে আর কি মা তাড়াতাড়ি করে বসেছে উনুনের পারে কারণ আমার বড় ছেলে উনুন আবার নিভিয়ে ফেলেছিলো তাই জন্য মা বলে যা তুই যা আমি দেখছি তো আমার বড় ছেলে আবার উপরে চলে এসেছে কম্পিউটার নিয়ে বসে পড়েছে তো চা করলাম চা করে ওকে একটু দিলাম আর আমি এই যে চাটা খেয়ে নিচ্ছি আর সোনা তো খাইয়ে দিয়েছি নিচে আছে দাদুর সাথে সকালবেলা নিচে গিয়ে দাদুকে দেখতে না পেলে করবে দাদু কোথায় গেলে দাদু দাদু তুমি কোথায় গেলে দাদুটা কোথায় গেল তাই বলবে এরকম আমার শ্বশুর মশাই কি আমার ছোট সোনা খুব পছন্দ করে কারণ সারাক্ষণ দাদুর কাছে থাকে তো বেশিরভাগ টাইমটাই দাদুর কাছে থাকে সেই জন্য মানে দাদুকে দেখতে না পেলে ওরকম খুঁজবে যখনই দেখতে পাবে না তখন বলবে দাদু কোথায় গেল তো তারপর চাটা খেলাম চাটা খেয়ে এসে দেখছি ভাত হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে দেব আর আজকে রান্না করবো হচ্ছে সোয়াবিন এই যে দেখো এগুলো কী বলো তো সোয়াবিনের যে ছোট্টো ছোট্টো হয় না সেই সোয়াবিনটা এটা এটা হচ্ছে আলাদা ধরনের আমরা যে সোয়াবিনটা খাই ওটা কিন্তু একটু বড় বড়ো আর এগুলো খুবই ছোটো ছোটো তো এই সোয়াবিনটাও খারাপ না খেতে কিন্তু বড়গুলো বেশি ভালো হয় খেতে তো এটা আবার সোয়াবিনটা আবার যেটু পাঠিয়ে দিয়েছে সকালবেলা বাজার থেকে আর কি আমাদের পাড়ায় কেউ আসলে পারে তার সাথে পাঠিয়ে দেয় বাজার টাজার ওই সোয়াবিন পাঠিয়ে দিয়েছে কচু আর ওই যে ডাঁটাগুলো ডাঁটাগুলো রান্না করবো না ডাঁটাগুলো খুব বাজে ওগুলো সিদ্ধ হয় না কেমন যেন খেতে আর ভেন্ডি আছে কটা ভেন্ডিগুলো ঝাল করব আর কালকে না রান্না বান্না শেষে যেটু মাছ পাঠিয়ে দিয়েছিল খুবই ছোট ছোট একদম গঙ্গার মাছ পুরো একদম জালি জালি মাছ কি বলবো মোড়লা মাছ না না চুনো মাছ কিছু না ওই কি মাছ জানি না আমি তারপর ট্যাংরা মাছ ছিল দেখলাম সাথে অনেক রকমের মাছ ছিল যে মাছ আমি চিনিই না তো ওই মাছগুলো কালকে এনেছিলো কাল তো আর রান্না করিনি তাই জন্য মা মাছগুলো কালকে বেছে ফ্রিজে রেখে দিয়েছে ওই মাছগুলো আজকে ঝাল চচ্চড়ি করে দেবো মানে খুবই ছোট ছোটো মাছগুলো একদম তো এই যে ভেন্ডির ঝালটা পেঁয়াজ দিয়ে একটু বসিয়ে দিচ্ছি আর চলো ভিডিওতে আজকে সবার নাম নেব অনেক দিন ভিডিওতে তোমাদের নাম নেওয়া হয়নি তোমরা অনেক কমেন্ট দিদি দিদিভাই নাম নাও নাম নাও তো চলো আজকে তোমাদের সবার কমেন্টে নাম নেব সুস্মিতা সৌরভ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি দাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর একজন কমেন্ট করেছে কী কমেন্ট করেছো তোমাদের বলি রিমি মন্ডল কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কেমন রোগা হয়ে গেছো চোখ মুখগুলো কেমন বসে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে মুখটা কেমন শুকনো লাগছে খুব রোগা হয়ে গেছো তুমি কি প্রেগনেন্ট তোমার কি বেবি হবে কই আমাকে তো দেখে মনে হয় না আমার নিজেকে যে আমি রোগা হয়ে যাচ্ছি আমার তো মনে হয় যে আমি দিন দিন মোটু হয়ে যাচ্ছি আমার একটু ভালো লাগে না মোটা তোমার হয়তো মনে হয়েছে তাই কমেন্ট করেছে তো তো রিমি মন্ডল আমি প্রেগনেন্ট নই তো প্রেগনেন্ট হলে তোমরা তো আগে জানতেই পারবে তো আমি কিন্তু রোগাও হয়ে যাইনি মোটাই হয়ে যাচ্ছি তোমার কেন যে মনে হয়েছে জানি না তো রিমি মন্ডল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর রেখা ধর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর মাহি আমাকে অনেকবার বলেছে কমেন্টে নাম নেবে আমি না ভুলেই যাই প্রত্যেকদিন তো মাহি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর মৌলি কুন্ডু কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর মুনমুন সাহা মুনমুন সাহা হচ্ছে আমার একটা আমার শ্বশুরের মেয়ে আমার দিদি হয় আমার ননদ হয় তো কমেন্ট করার জন্য মুন্নি মানে ডাক নাম হচ্ছে মুন্নিদি তো মুনিদি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও যে তুমি দেখো আমার খুব ভালো লাগে তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ মুনিদি আর রিয়া ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর মামনি মাহাতো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর মাহি খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ব্যাস আজ এই অবধি তারপরে যদি কারো কমেন্ট নিতে ভুলে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দামটা বলে দিও আর জানিও তো চলো তারপরে এই যে রান্না তো ওই যে ভেন্ডির ঝালটা করলাম আর একটু মুসুর ডাল রান্না করলাম আর এই যে দেখো সোয়াবিন দিয়ে আলু পেঁপে আর পটল দিয়ে তরকারি করব। পেঁপে ওই যে বাবার জন্য দিতে হচ্ছে কারণ বাবা আলু খায় না আবার সোয়াবিনও খুব একটা খায় না তার জন্য বাবার জন্য পেঁপেটা তরকারিতে দিয়ে দিচ্ছি আর এই সোয়াবিনটা অনেক দিন পর রান্না করছি কারণ অনেক বছর আগে এই সোয়াবিনটা খেয়েছি তারপর আবার এখন খাচ্ছি কারণ বড় সোয়াবিনটাই ভালো লাগে খেতে তো তাই বড় সোয়াবিনটাই আনা হয় এই সোয়াবিনটা আনাই হয় না আনেনি ওই যে বললাম না জেঠু পাঠিয়ে দিয়েছে জেঠু কিন্তু সোয়াবিন খেতে পছন্দ করে না কেন যে সোয়াবিন পাঠিয়েছে জানি না আর সোয়াবিনটা আমার ছোটোবেলা থেকে ভীষণ প্রিয় আমার মা কিভাবে রান্না করতো সোয়াবিনটা জানি না এত সুন্দর টেস্টি হতো সে কি বলবো আর মা যখন সোয়াবিনটা না ভিজিয়ে রেখে দিত এবার যখন ভিজে যেত সেই ভেজা সোয়াবিনটা আমার কাঁচায় খেতে খুব ভালো লাগতো কেন যে ভালো লাগে ভালো লাগতো এখন না এখন কোনো দিনই খায়নি বিয়ের পর তো আমার খুব ভালো লাগতো আমি ওই কাঁচাটাই খেয়ে নিতাম আমার মা খুব বকতো যে তরকারি করবো তুই কাঁচা সোয়াবিনটা কেন খাচ্ছিস এমনিতেও কাঁচা খেয়ে নিতাম যখন মানে ভেজাই নি আর মন মন করে চিবিয়ে খেয়ে নিতাম ওই গুণটা মানে বাজে গুণ বাজে হ্যাবিট গুণ না চাই বাজে হ্যাবিট ওই হ্যাবিটটা আমার বড় ছেলের হয়েছে আমার যখন সোয়াবিন রান্না করি ওই যদি দেখে না ওই কাঁচা সোয়াবিন খেতে শুরু করে দেবে ওরও ভালো লাগে নাকি তো আমার এখন ভালো লাগে না কেমন গন্ধ লাগে আগে ছোটবেলায় খুব খেতাম ভালো লাগতো আর ভাতের ফ্যান খেতাম জানো তো খুব ভালো লাগতো ভাতের ফ্যান খেতে গ্লাসে করে ভাতের ফ্যান নিতাম একটু নুন দিয়ে চামচে করে গুলে একটু ভাত মিশিয়ে নিতাম দিয়ে খেতাম খুব ভালো লাগতো খুব ভাতের ফ্যান খেয়েছি তো শ্বশুরবাড়িতে এসে আর কি ভাতের ফ্যানটা খাওয়া বন্ধ করেছি সবাই বকতো যে অত ভাতের ফ্যান খাওয়া ভালো নাকি তাই ঠান্ডা লাগবে তো তারপর থেকে ভাতের ফ্যান খাওয়াটা কমিয়ে দিয়েছি তারপরে যে দেখো তরকারিটা হয়ে গেছে আর এই যে বললাম না সে কেমন যেন মাছগুলো কালো কালো টাইপের কি মাছ এগুলো কিচ্ছু জানি না মাই কালকে বেছেছে আর এই এত ছোটো ছোটো মাছ বাচ্চা মানে যাচ্ছে তাই খুব দেরি হয়েছে কালকে মাছগুলো ধুতে পেট তো বার করাই যায়নি একদম এত ছোট মাছ তার উপরে আবার ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছে জানোই তো কত কাঁটা থাকে তো মা কোনো রকমের মাছগুলো কালকে বেছে ধুয়ে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে তো কাল তো আর রান্না করিনি তো আজকে এই যে ঝাল ঝালঝরচুরি করে দিচ্ছি একটু সরষে আদা জিরে বাঁটা দিয়েছি দিয়ে এই যে একদম শুকনো শুকনো করে ঝাল চচ্চড়ি করে দিচ্ছি আর এটা আমার বর মশাই খেতে খুব পছন্দ করেই মানে চুনু মাছের ঝাল চচ্চড়ি এর মধ্যে আবার একটা আলু দিয়ে যদি একটু মাখা মাখা শুকনো শুকনো করে দিই আরও পছন্দ করে আলু আর দিই নি ওই শুধুই মাছটা রান্না করলাম টাকা মেরে দিয়েছে আর আজকে রোদটা ভালো হয়েছে না সব শুকিয়ে গেছে বাসনগুলো ধুয়ে নি এই যে আমার শ্বশুরমশাই জানো না এত কাজে মানে বসে থাকতে গেলে বাবার বড্ড কষ্ট হয় ওই যখন শরীর খারাপটা হয়নি যখন সুস্থ ছিল তখন যে বললাম না আমার শ্বশুর একটুও বাড়িতে টিকি দেখতে পাওয়া যেত মানে থাকতোই না সব সময় মাঠে পড়ে থাকতো রোদ কাঁকা করছে তখনও মাঠে বৃষ্টি পড়ছে ঝমঝম করে তখনও মাঠে এরকম টাইপের মানুষ ছিল মানে শরীরের যত্ন কখনোই করেনি তারপরে এই যে দেখো আমার বড় তখন তো এখন প্রচুর খাদনি হচ্ছে প্রচুর সকালবেলা সারাটার দিন দোকান বন্ধ থাকছে দোকানে যে খদ্দেরগুলো সেগুলো ফিরে যাচ্ছে তো দিন মাঠে পড়ে থাকছে ওই যে পাট ছাড়ানো হচ্ছে তো পাট ছাড়াচ্ছে অনেকজন আর কি ছাড়াচ্ছে একা তো হয় না অনেকগুলো পাট তো সেই জন্য পাট ছাড়াচ্ছে আমার বড়মশাই বাঁধছে সেসব পাট বাড়িতে নিয়ে আসছে আর আমার শ্বশুরমশাই পাটগুলো সব মেলে দিচ্ছে একা একাই জানো মেলে দিচ্ছে শুকোচ্ছে আবার তুলে রাখছে বেঁধে পাট মেলে দেওয়া তারপরে তোলা বেঁধে বেঁধে রেখে দেওয়া এগুলো কিন্তু খুব ঝামেলার কাজ পাটের কিন্তু পাট চাষ করলে প্রচুর খাটনির ব্যাপার থাকে আমি এগুলো কিন্তু আগে মেলতাম ছাদে তুলে তুলে পাট বাঁধা পাট তোলা এগুলো সব পারি কিন্তু কিন্তু এখন আর করি না এখন ছাদে আর পাট তোলে না কারণ ছাদে পাট তুলতে গেলে খুব কষ্ট হয় একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কিন্তু সিঁড়ি পেয়ে ওঠা খুবই কষ্টকর সেই জন্য বাঁশ দিয়ে সেই মাচা মতন বলে না মানে আনলা আনলা যেটা বলে সেই রকম করে আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে বা রাস্তার ধারে করে রেখে দিয়েছে দিয়ে ওখানে পাটগুলো মেলছে ওখান থেকে আমার শ্বশুর মশাই যেটু শ্বশুর আমার বড়ি ওগুলো নিয়ে আসে আর রাস্তায় তো আমরা যাই না রাস্তার পাট কখনোই আমরা মেলতে বা আনতে কখনোই যাই না আমার মা শাশুড়ি মাও যায় না আর আমিও যাই না তো তারপর বাসনগুলো ধুয়ে চান টান করে আমি ভাত তাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা আর এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে আমার ননদিনী এসেছে এই যে দেখো কাকা শ্বশুরের মেয়ে ওই প্রত্যেক দিন বিকেলবেলা আসে আর আমি ওকে ধরিয়ে দিই দুধটা তুই খাইয়ে দিই কারণ আমার কাছে খেতে চায় না সেই জন্য ওকে দিলে ওকে একটু ভয় পায় তো সেই জন্য ও খাইয়ে দেয় তারপর ওকে নিয়ে বেরু বেরু করতে চাই আমার এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আমি ভিডিও এডিট করি তো ভয়েস দিই ভিডিওর তো এডিট করা হয়ে যায় বিকেল টাইমটা ভয়েস দিই তারপর ওদিকে ও খাইয়ে দিচ্ছে আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তা না হলে আমার কাছে খেতেই যায় না খুবই দুষ্টুমি করে ওই পায়ে করে লাথি দিয়ে দুধটা ফেলে দেয় এত দুষ্টুমি করে আর ওর পিসিকে ভয় পায় তো ওকে কিছু বলতে পারে না ঢকঢক করে মানে যতটা বেশি পরিমাণ দিয়ে দেবো খেয়ে নেবে কিছু বলতে পারবে না তো তারপরে এই যে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি এরপর আবার ভিডিও ভয়েস দেব কারণ আমার অর্ধেক মানে যে কাজ আসল কাজ সেই কাজটাই আমার ননদ করে দিল কারণ গুমডু সোনাকে খাওয়ানো ওকে খাওয়াতে একটু সময় লেগে যায় আর দুধটাই খেতে চায় না ভাত খেতে দুষ্টুমি করে না খুব একটা আর ওই সকালবেলা ঘুম থেকে উঠে একটু দুধ খায় আর এই বিকেলবেলাটা টাইম আর সন্ধেবেলায় খাই মাঝে মাঝে আবার মাঝে মাঝে একটু সুজি করেও খাইয়ে দিই তো তারপর বাসন খসনগুলো ধুলাম আর বিকেলবেলার কিচ্ছু ভিডিও করে নিই সন্ধ্যে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পর এখন বাজে সাড়ে আটটা আমার বর এসেছে তো আজকে রাত্রে না ভাত খাবো না কিছু খাবো আমরা দুজনেই আর কি পাঁপড় ভেজেছি দিয়ে মুড়ি খাবো রাত্রেবেলা এক একটা দিন ভাত খেতেও ইচ্ছা করে না আর আমরা ভাত খেতে ভালোবাসি ঠিকই কিন্তু মাঝে মাঝে ভাত খেতেও ইচ্ছা করে না আর সত্যি করেই তাই তিনবেলা ভাত না খাওয়াটাই বেটার তো এই যে আমরা রাত্রি মুড়ি খেলাম দুজনে আর ছেলে ছেলে দুটোর জন্য ভাত করেছি আর পান্তা ভাত ছিল মা খেয়েছে যেটু খেয়েছে আর আমার শ্বশুর মশাই মুড়ি খায় ছাতু দিয়ে বাবা ভাত খায় না রাত্রে আর রুটিও খায় না তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট